pura bokalok. This is lomere. Lokta pura boka. Kichu nai. Birat hoye geche. Apni opor chen ei lokta opor to. Apni to birat bacha bachchen. Shudhumatro obhiggotar jonno. Jai hok. আমি তো পিছতে সবই দেখতেছি কিচ্ছু না কিচ্ছু করার নাই ভাই এই রাস্তা এরকমই Hello viewers, Assalamu alaikum wa rahmatullah. Welcome back again my YouTube channel Motorcyclist and another new vlog. Ami ajke amar bike ta service koriyechi. To bike ta service korar por ekhon chinta apna kortechi je ki kora jay. Mymensingh aschi. Mymensingh shohore to onek kichu dekhar ache. To shohorer pashe Agri University ache. Eta to apnara shobai janen. Agri University তে অনেকবার গিয়েছি তো আমি জানতে পারলাম যে Agri University-র পাশেই সোলার পয়েন্ট করা হয়েছে একটা সোলার প্ল্যান্ট বিরাট এক সোলার প্ল্যান্ট যার পাশে একটা বেড়িবাঁধ আছে তো আমি এখন সেই সোলার প্ল্যান্টের দিকে গিয়ে যাচ্ছি আজকে এই সোলার প্ল্যান্টটা আমি দেখব আপনাদের সাথে শেয়ার করব আমার সামনে সুজন ভাই আছে টিএম এসএ মোটরসের তো উনি আমাকে জায়গাটার লোকেশন দিয়েছে আর আপনারা জানেন যে সুজন এসএ টিএম এর চেয়েও বেশি তার পরিচয় সে একজন মোটর ট্রাভেলার এবং সোলো মোটর ট্রাভেলার প্রচুর পরিমাণে ট্যুর দিত সে আগে তাকে আমি অনেক আগে থেকেই চিনি যদিও সে আমার ছোট ভাই কিন্তু বন্ধুর মতো সম্পর্ক তো যাই হোক আজকে তার সাথে এখন ওইখানে যাচ্ছি মাইমিনসিংহ শহরের কেচাল পার হয়ে রিকশার শহর বিভাগীয় শহর হইল ওই শহরে অনেক জ্যাম জুবলিঘাট আছে আমি এখন জুবলিঘাট থেকে শম্ভুগঞ্জের মোচরটা যে শম্ভুগঞ্জ ব্রিজে উঠতে যে মোচর এই মোচর দিয়ে সোজা আমরা চলে যাব ইয়েতে Agri University-তে ওইখানে নাকি একটু কাদা টাদা আছে একটু অফরোডিং আছে বাইকটা মাত্র ওয়াশ করলাম জায়গা সমস্যা নাই বাইকে কাদা লাগবেই বাইকের কাজ রাস্তায় চলা শোরুমে রেখে দেয় না আর আমার বাইক সব রাস্তা দিয়ে চলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বাইকটা আমি সার্ভিস করেছি পরে যে এখন যে রাইড করতেছি এর ফিলিংস অন্যরকম আমার মনে হলো যে আমি নতুন বাইক রাইড করছি আমি 24,000 কিলোমিটার বাইকটা রাইড করেছি তার মধ্যে 12,000 কিলোমিটার আমি পাঁচটা সার্ভিস করেছি এরপর 12,000 কিলোমিটার আমি কোনো বাইকের সার্ভিস করাই নেই টুকটাক চেন টেন টাইট বাই সব করা ছাড়া তো আজকে যেহেতু বাইকটা সার্ভিস করিয়েছি এখন আমার বাইক পুরো পাংখা মালগাড়ি আমার আবার দৌড়ানোর জন্য একদম 100% প্রস্তুত মালগাড়িকে চালাইতে থাকি যদিও আমার মনে একটা ইচ্ছা জাগছে সেই ইচ্ছাটা হচ্ছে আপনার আগামী কিছুদিন পর আমি একটা ব্লু কালারের R15 VC চালাইতে চাচ্ছি দেখি ভাগ্যে কি আছে আপনারা দোয়া করবেন আমি একটা ব্লু কালারের ভিসি যেন চালাইতে পারি কারণ এটা 24,000 কিলো রান করেছি আর মাইমনসিংহের শহরের এই ট্রাফিকের একটা ঝামেলা হচ্ছে যে মোচরগুলি আছে মোচরগুলিতে যেইভাবে ইন্ডিকেটর ছাড়া বাইক অটো ফটো যা আছে সিএনজি ঘুরায় এটা আসলে খুব ভীতিকর যাক আমরা মোচরে চলে আসছি শম্ভুগঞ্জ ব্রিজে উঠার আগের যে মোচরটা এটা আবার কোন দিক দিয়ে যায়
চিপা দিয়ে, যেহেতু ওরা লোকাল লোক তাদের সাথে সাথে আমিও ঢুকিয়ে দিই, একদিক দিয়ে গেলেই হয়। আমরা এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি ইউনিভার্সিটি যেটাকে আমরা বলি, সেইখানে ঢুকলাম ভিতরে। এগ্রিভার্সিটির পরিবেশ খুবই সুন্দর, কৃষিময় একটা পরিবেশ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। কয়েকদিন আগেও আমি আসছিলাম অবশ্য এগ্রিভার্সিটিতে, একটা ইফতার পার্টি ছিল, বম বাইকার্স, বাইকার্স অফ মাইমেনসিং, তাদের একটা ইফতার পার্টিতে আমি এসেছিলাম। এগ্রিভার্সিটিতে ঢুকলে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়, কারণ এটার পরিবেশ কেমন জানি একটু অন্যরকম, যে কারো মন ভালো হয়ে যাবে। মাইমেনসিংয়ের ছেলেপেলেরা, বিশেষ করে মাইমেনসিংয়ের যেসব বাইকার আছে, ম্যাক্সিমাম বাইকার এগ্রিভার্সিটিতে আড্ডা দেয়। এক আড্ডা দেয় হলো ওরা জয়নুল পার্ক, জয়নুল আবেদিন পার্ক, বিপিন পার্কের একটু সামনে, ওইখানে আড্ডা দেয়। আর দুই হলো এগ্রি ইউনিভার্সিটিতে। রাস্তাগুলি খুব সুন্দর, জেন্টেল স্মুথ রাইডের জন্য সেরকম। এরকম পরিবেশ আমার ভালো লাগে, কারণ আমার ছোটকালটা কেটেছে আপনার কোয়ার্টারের লাইফে। আমার আব্বা যেহেতু পুলিশ অফিসার ছিলেন, তো আমরা বিভিন্ন থানা কম্পাউন্ড বা কমপ্লেক্স বা থানার কোয়ার্টার, এসব কোয়ার্টারে থাকতাম। তো কোয়ার্টারের পরিবেশগুলি ছিল এরকম, তো সেই পরিবেশগুলি ইউনিভার্সিটির ভিতরে আসলেও দেখা যায়, পাওয়া যায়। এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে এগ্রি ইউনিভার্সিটির। এই পাশে মসজিদটায় নামাজ পড়েছিলাম রমজানে। তো মসজিদের ভিতরে একটা আজব ইয়ে, যে তাহলে মসজিদ, এই যে মসজিদটা, এই মসজিদের ভিতরে একটু আজব একটা কাহিনী। আজব কাহিনীটা হচ্ছে, এই মসজিদে আপনার গরম লাগে না, ভিতরে অটো, মানে এসিটা, মানে অটো একটা ঠান্ডা। গ্রাজুয়েট ট্রেনিং ডরমেটরি, সোলার প্ল্যান্ট আপনাদের সাথে শেয়ার করব, আপনারা টেনশন নিয়েন না। এখন আমি যেহেতু এগ্রিভার্সিটির ভিতর দিয়ে রানিং করতেছি, তো এগ্রিভার্সিটিটা একটু দেখুন, এগ্রিভার্সিটির পরিবেশ কেমন। কি সুন্দর একটা পুকুর, গাছগাছালি, ইস, এগুলিতে আসলে এমনি বসে থাকলে ভালো লাগে এসব পরিবেশে। পুকুরের পাশ দিয়ে রাস্তা, এটা পুকুর না, এটা দিঘি বলা চলে, অনেক বড় একটা দিঘি। তো দিঘি, দিঘির পাশ দিয়ে সবগুলি হল, চাষি ভবন, আই এম এনজয়িং এট মাই
R15 V3 is break. আজকে আমার ABS চেক দেওয়া হয়েছে এবং ব্রেকের ব্যাপারে কাজ করা হয়েছে। ইয়ামাহা মানে ব্রেকিং এর রাজা, সেই ব্রেকিং আজকে আমি অনেক দিন পর উপভোগ করছি। আমরা এখন ইউনিভার্সিটির একদম শেষ সীমানায় চলে যাচ্ছি। এগ্রি ইউনিভার্সিটি কিন্তু অনেক বড়, শেষ সীমানায় গিয়ে তারপর আমরা সোলার প্ল্যান্টে ঢুকব। মেবি ইউনিভার্সিটি এরিয়া থেকে বের হয়ে গিয়েছি, এটা আবাসিক এলাকা, মানে স্থানীয় লোকদের বসবাস। অটো পুরো দেশটা খেয়ে ফেলছে, অটো কোথাও অটোর জন্য মুভ করতে পারি না লোকাল রোডগুলিতে। কখন কোন দিক দিয়ে মোচড় দেয় কি করে আল্লাহ জানে। রাস্তাটা চমৎকার, সুপারির বাগান, কি সুন্দর সুপারির বাগান দেখেন, অদ্ভুত রকম সৌন্দর্য।